জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু, জয় মা দুর্বিপত্তারিণী, রক্ষা করো সকলকে। পৌরাণিক মতে দেবী পার্বতীর দুর্গারূপের নয়টি রূপকে নবদুর্গা নামে অভিহিত করা হয়। এই নয় রূপ হল যথাক্রমে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্ধমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। প্রত্যেকে শরৎকালে নবরাত্রির নয় দিনে প্রতিদিন দেবী পার্বতীর দুর্গারূপের এই নয় রূপে এক একটি দেবীকে পূজা করা হয়। আসলে এই নয়টি রূপের সগুণ বর্তমান দেবী পার্বতীর দুর্গারূপের মধ্যে অন্তর্নিহিত হয়ে আছে। এই রূপে দেবী পার্বতী বধ করেছিলেন মহিষাসুর মর্দিনী অর্থাৎ অসুরকে। মহিষাসুর মর্দিনী দেবী আরাধনাতেই তাই রত হবে মর্তবাসী বঙ্গবাসী। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। আমি এই পুজোর আগে কদিন দেবীর নয় রূপের বর্ণনা তোমাদের সামনে আনছি আগামী পর্বগুলিতে।